রামপুরহাটে হয়ে গেল সচেতনতা সভা। রবিবার বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন লক্ষ্মী অনুষ্ঠান ভবনের সভাকক্ষে হয়ে গেল এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কোভিড সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী, মল্লারপুর নয়সুবা এবং বীরভূমের জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং কোভিড কেয়ার নেটওয়ার্ক সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। রাজ্যে কোভিড সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ফলে এলাকাবাসীর চাপে প্রশাসন বাধ্য হয়ে বাঁশ দিয়ে দেয় আক্রান্তের বাড়ির সামনে। বিষয়টি এলাকার ক্লাবগুলির দেখা প্রয়োজন বলেও মনে করেন তারা। এই অনুষ্ঠানে করোনা জয়ী সহ বিভিন্ন কাজে নিযুক্ত মানুষেরা উপস্থিত ছিলেন। আজকে রামপুরহাট শহরে আমরা কোভিড কেয়ার নেটওয়ার্ক নামের স্বেচ্ছাসেবী সংগঠন, যেটা রাজ্য জুড়ে কাজ করছে এবং কোভিড জয়ী এবং কোভিড সহযোগীদের সংগঠন হিসাবে, তার কাজকর্ম শুরু হলো। এবং এর শুরু হলেও আজকের যে সভা হলো, আলোচনা সভা এবং মত বিনিময় ভাব বিনিময় সভা, তাতে প্রায় 100 জন মানুষ এসেছিলেন রামপুরহাট অঞ্চলে। এবং মূলত কোভিড কেয়ার নেটওয়ার্ক যে ভাবনাটা নিয়ে প্রতিটা সমাজের পাড়ায় মহল্লায় অঙ্গনে যে যেখানে কোভিড নিয়ে নিজের মতন করে কাজ করছেন, তাদেরকে একসূত্রে গাঁথতে চায়। এবং আমরা যে কথাটা মানুষের কাছে বারবার বলার চেষ্টা করছি, এবং এই জন্য আমাদের সঙ্গে কোভিড জয়ীরা আছেন, আমরা যেটা ভাবনা যে ভাবনাটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে কোভিড নিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছে তার পেছনে কোনো বিজ্ঞান নেই। সেটা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে, এবং না আসতে পারলে আমরা মনে মরে যাব, জানে মরব না। এটাই ঘটনা, এই ঘটনাটার পাশে আমাদের সবাইকে অন্য দৃষ্টি নিয়ে